মধ্যরাতে নূরের বাসায় ডিবি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আটক। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায়। সে সময় দরজা ভেঙে তারা রুমে প্রবেশ করে। ওই বাসা থেকে তুলে নেওয়া হয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে। তাকে আজ সকালে কোর্টে চালান করা হবে বলে জানান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। আবু হানিফ বলেন, যারা অভিযানে এসেছিলেন তাদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা নুরুল হক নূরকে উদ্দেশ্য করে বারবার বলছিল এই বাসায় নাকি জঙ্গি রয়েছে। তখন নুরুল হক নূর বলেন, আমার বাসায় জঙ্গি আসবে কোথা থেকে? আপনারা নাটক সাজাতে আসছেন। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়। এখন শুনতেছি তাকে কোর্টে চালান করা হবে। ডিবি অভিযান শেষে ফেরার সময় নূরের বাসার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক নিয়ে যায়। গতকাল নূরের বাসায় অভিযান এবং বিনিয়ামিন মোল্লাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের ডিসি রাজীব আল মাসুদ। তিনি বলেন, গতকাল আমরা গিয়েছিলাম, একজন আটক আছেন, বিস্তারিত পরে জানানো হবে।